শাড়ি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনি সবাইকে শুভ দ্বিপ্রহর জানিয়ে শুরু করছি আবরণ প্রাইম টাইম। আবরণ মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের রঙিন করে তোলে। আজকে দুপুর 12:30 যেরকম বাংলার রঙে রঙিন হয়েছি, দুপুর 2টার প্রাইম টাইমও আমরা বাংলার রঙেই রঙিন হব। সঙ্গে সুমন রয়েছে, অনেক অনেক স্বাগত সুমনকে। আর সুমন বেশ একটা সুন্দর জহর কোট পরে এসছে, ডিজিটাল প্রিন্টের জহর কোট। দাম কত এটার? 1550, মাত্র 1550। এটারও কিন্তু সাইজ পেয়ে যাবেন, প্রত্যেকটা সাইজ। এটা হচ্ছে 1550, চিনার পাতার প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, শাড়ির ক্ষেত্রে যাব, তবে তার আগে আমার ক্যাপশন দিয়ে শুরু করব যে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। সুরক্ষা আমার, সুরক্ষা আপনার, সুরক্ষা আমাদের সকলের। আমরা সুরক্ষিত থাকলে আমরা সুরক্ষিত রাখতেও পারবো। কী করতে হবে? হ্যান্ড ওয়াশ করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। দিনে অন্তত 5-7 বার হ্যান্ড ওয়াশ, 18-19 বার স্যানিটাইজার ব্যবহার করা, তার সঙ্গে সঙ্গে সার্জিক্যাল 3-লেয়ার মাস্ক পরা এবং ওয়াশেবল মাস্ক ব্যবহার করা। এই পুরো প্রসেসটা আমরা ফলো করলে আমরা ভালো থাকতে পারবো এবং ভালো রাখতে পারবো। হয়ে গেল এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, টিকাকরণ করে নেওয়া। এই সবটা করতে পারলে আমরা ভালো থাকবো। আসুন শুরু করি টাঙ্গাইল। আচ্ছা, আজকে আমরা 2650, 2850, 3050 এই তিনটে রেঞ্জে কিন্তু দেখাবো টাঙ্গাইল। প্রথম শুরু করছি 2650, 2650, একদম বাংলার হাতে বোনা শাড়ি, বাংলার টাঙ্গাইল শাড়ি, হাতে বোনা শাড়ি। এবং এটা রয়েছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নকশাটা গেছে, ক্রিম কালার। বেস কালারটা হচ্ছে লাইট চন্দন বা ক্রিম কালার, পাড়টা তেতারের পাড়ের মতো করে পাড়টা গেছে, আর তার সঙ্গে ভেতরে মাল্টি কালার বুটি গেছে। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, নাম্বার 1, 2650, 2650 এক নম্বর। এবার চলে এলাম 2 নম্বর শাড়ি, নাম্বার 2, অ্যানাদার অপশন 2 নম্বর শাড়ি। এটা 3D যেরকম কাতান হয় সেরকমভাবে 2D করা হয়েছে। উপর নিচে দেখুন ডার্ক কালারের পেস্তার টোন, আর মাঝখানটা একটা লাইট স্কাই, তার মধ্যে পাড়টা চুড়ি পাড়, পাড়ের মধ্যে দেখুন একটা চুড়ি পাড়, তার সঙ্গে ভেতরে বুটি। নাম্বার হচ্ছে 2, 2 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, 2650, 2 নম্বর। নাম্বার 3, 3 নম্বর শাড়িতে যাব। নাম্বার 3, রংটা একটা খাকি কালার এসছে, অ্যাকচুয়ালি ইয়ালোর, একটা হালকা ইয়ালোর সঙ্গে একটা চন্দন কালারের সুতো গিয়ে এই খাকি টোনটা তৈরি হয়েছে, তার সঙ্গে আঁচলে এরকম বড় করে লাল আর সাদাতে যাচ্ছে সুতোর নকশা, পুরো হাত ঘোরানো। পাড়টার মধ্যে একটা চন্দন কালারের স্ট্রাইপ পাড় হয়েছে, এটা হচ্ছে পাড়, আর ভেতরে যাচ্ছে ফুলের নকশায় বুটি। 3 নম্বর শাড়ি, নাম্বার 3, 2650, 2650, 3 নম্বর, নাম্বার 3, 2650। নাম্বার 4 যাব, 4 নম্বর শাড়ি, নাম্বার 4। এটা অ্যাকচুয়ালি সাদা সুতোর টানায় নীল সুতোর ভরনা, তাই জন্য একটা ব্লুইশ গ্রে কালার এসছে। এই হলো শাড়িটা, আঁচলটা ওই খাকির মতোই করা হয়েছে, আঁচলটাকে এখানে একটা কালারে গেছে, পাড়টা হচ্ছে লালের সঙ্গে নীলের একটা স্ট্রাইপ, আর বডিতে যাচ্ছে বরফি বুটি। নাম্বার 4, 4 নম্বর, 4 নম্বর শাড়ি, নাম্বার 4, 2650, 2650, 4 নম্বর। নাম্বার 5, 5 নম্বর শাড়ির রংটা ভীষণ সুন্দর। দেখবে আমরা যখন রান্নাবান্না করেন মায়েরা, আমরাও মাঝে সাঝে করি, তো যারা করেন হাতটা একটু ওই হলুদ দিলাম, হাতটা একটু জলে গুললাম, ওই যে একটা হলুদ গোলা জল রং হয় সেটাই মশলা ধোয়ার, সেই রং এটাই 5 নম্বর। 5 নম্বর রংটা কিন্তু খুব সুন্দর, সফট একটা ইয়েলো টোন, আর পাড়টা একটু ডার্ক টোনে, তেতারের মতো করেই পাড়টা গেছে। এই হচ্ছে পাড়, আর এই হচ্ছে শাড়িতে সেলফ একটা বুটি যাচ্ছে। 5 নম্বর শাড়ি, নাম্বার 5, 2650, 2650, 5 নম্বর। পাঁচের পরে যাব 6 নম্বর, নাম্বার 6, এটা আসছি 6 নম্বর শাড়ি, নাম্বার 6। কালকে না কবে আমরা মসলিন দেখালাম, সেই মসলিনে যে ডিজাইনটা দেখুন দেখেছিলাম হাত ঘুরে, ঠিক সেরকম ভাবে কিন্তু এটা টাঙ্গাইলে রয়েছে, দারুণ দেখতে। নাম্বার 6, 6 নম্বর, 6 নম্বর শাড়ি, নাম্বার 6, 2650, একটা সরু পার, ব্ল্যাকে একটা সরু বর্ডার, মানে ইঞ্চ বর্ডার, আর তার সঙ্গে এইভাবে জামদানি বুটি সারা গায়ে, মাল্টি কালার জামদানি বুটি। নাম্বার 6, 6 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, 2650, 6 নম্বর। 7 নম্বরে যাব, 7,
এটাও পেস্তা কালার একদম আইসুদিং নম্বর। তার মধ্যে এইভাবে নকশাটা যাচ্ছে, দুপাশে নীল, মাঝখানটা সাদা, সাদা সুতোর ব্যবহার, বডিতে রয়েছে জামদানি বুটি, পাটটা রয়েছে টিস্যু বর্ডার। সাত নম্বর শাড়ি নাম্বার 7 2650, 2650, সাত নম্বর নাম্বার 7 2650। নাম্বার এইটে যাব, আট নম্বর নাম্বার এইট, এটা হচ্ছে আট নম্বর শাড়ি নাম্বার এইট। ওই একই নকশা, শুধুমাত্র এটা অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে। আট নম্বর শাড়ি আঁচল, এটা রয়েছে বডি, আট নম্বর 2650, 2650, আট নম্বর শাড়ি নাম্বার এইট, 2650, আট নম্বর 2650। আমরা কিন্তু আজকে পুরোটাই টাঙ্গাইলই থাকবো এখন, একদম 100% কটন শাড়ি। ন নম্বর থেকে কিন্তু দামটা চেঞ্জ হয়ে গেল, 2850 হবে নাম্বার নাইন। এর আঁচলে দেখুন মিনে করে করে বর্ফি বুটিটা গেছে, এই যে বর্ফি ডিজাইনটা হয়েছে এটা মিনে করে গেছে, তার সঙ্গে পাটটা ইয়ালোতে, আর গায়ের উপরে আসছে হচ্ছে এভাবে একটা কর্ড উইভ হয়েছে, দেখুন অলিভ গ্রিন কালারের সুতোর একটা কর্ড উইভ হয়েছে, এই যে একটা উইভিং আছে, স্ট্রাইপ আছে, এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে স্ট্রাইপটা উইভ, আর আবার কুঁচিটা, বাকি হাফটা এইভাবে এটা রয়েছে কুঁচিটা। প্রাইসটা বলে দিই, এটা দেখাচ্ছি ন নম্বর শাড়ি নাম্বার 9 2850, 2850 ন নম্বর। দশ নম্বরে যাবো নাম্বার 10, ওয়াও অষ্টমীর অঞ্জলির শাড়ি, দশ নম্বর নাম্বার 10, অসাধারণ দারুণ দেখতে শাড়িটা, মানে গঙ্গা যমুনা পার, ইয়েলো আর রেডের বর্ডার, আর এইভাবে যাচ্ছে ফুলের নকশাটা, এই রয়েছে বুটিটা। নাম্বার 10, দশ নম্বর শাড়ি নাম্বার 10 2850, 2850, দশ নম্বর টাঙ্গাইল তো একেবারেই আরাম, পুরো কটন বাই কটন, দশ নম্বর শাড়ি 2850, 2850 নাম্বার 10। নাম্বার 11, 11, 11 নম্বর, এটা তসর কালারের সুতোর টানা আর পেস্তা গ্রিনটা ভারনা, কি সুন্দর কালারটা এসছে, এবং পুরো আঁচলটা দেখুন একদম নতুনভাবে জিওমেট্রিক প্যাটার্নের কিন্তু এই ডিজাইনটা গেছে। এগারো নম্বর শাড়ি, পাড়ের মধ্যে একটা তসরের সুতো গেছে, পাড়টা কিন্তু তসরের সুতো আছে, আর এই রয়েছে বডিটা, এটা রয়েছে এগারো নম্বর নাম্বার 11, প্রাইস হচ্ছে 2850, 2850, এগারো নম্বর। এগারোর পরে যাব বারো নাম্বার 12, এটা রয়েছে বারো, আঁচলে রয়েছে পেজলি, বড় পেজলি রয়েছে আঁচলে, এটা রয়েছে আঁচল, আর এই পাটটায় দেখুন মানে একদম জরি দিয়ে এইভাবে একটা জলচুরি করা হয়েছে, যেটা আমরা শাড়িতে সেলুলার এফেক্ট দেখি সেটাই পারে গেছে, জলচুরি করা হয়েছে, আর ভেতরটা একটা লাইট বাটার কালার, তার মধ্যে কিন্তু ব্লু হোয়াইট গ্রিন দিয়ে ফুলের নকশা যাচ্ছে। বারো নম্বর শাড়ি নাম্বার 12, প্রাইস হচ্ছে 2850, লাইট লেমন ইয়েলো একদম, বারো নম্বর 2850, তেরো নম্বর যাব, এই শাড়িগুলো এত স্মার্ট দেখতে। তেরো নম্বর শাড়ি, এটা বেস কালারটা হচ্ছে একদম মানে তসর কালার, আর তার মধ্যে অরেঞ্জ আর রেড, রেড হালকা অরেঞ্জ আর ইয়েলো দিয়ে বর্ডারটা গেছে, এই হচ্ছে বডিটা, বেস কালারটা একদম তসর কালার, যদি আসা যায় তসর কালার, তার মধ্যে ওইভাবে অরেঞ্জ ইয়েলো রেডের বুটি যাচ্ছে, বুটি মানে একটু জিগজ্যাগ প্যাটার্নে বুটিটাকে রাখা হয়েছে। এটা তেরো নম্বর নাম্বার 13, প্রাইস হচ্ছে 2850, 2850, তেরো নম্বর। চোদ্দো নম্বর নাম্বার 14, চোদ্দো নম্বর, এটা পুরোটাই সেলুলার উইভ, শাড়িটার কোয়ালিটি ভীষণ ভালো, আঁচলটা খুব সুন্দর, আঁচলটা দেখো যে রুপিয়ান কোষাতে যে আঁচল দেখায়, পিওর কোষাতে যে আঁচলটা দেখায় জারি দিয়ে থাকে, সেটাই বাংলার টাঙ্গাইল, আদলে বাংলার টাঙ্গাইলে একদম মাল্টি কালার, এরকম একদম স্ট্রেট টেম্পল, মানে একদম সোজা একটা স্ট্রেট টেম্পলে কিন্তু করা হয়েছে। এটা গেল আঁচল নাম্বার 14, পাটটা ইয়েলো আর ব্রাউনে চুরি করা রয়েছে, আর ভেতরে পুরো মিনে করে করে বুটিটা গেছে, আর এই শাড়িটার মধ্যে একটা সেলুলার এফেক্ট আছে, শাড়িতে একটা সেলুলার এফেক্ট আছে। চোদ্দো নম্বর শাড়ি নাম্বার 14, প্রাইস হচ্ছে 2850, 2850, চোদ্দো নম্বর। আপনারা অবশ্য বুকিং শুরু করে দিয়েছেন, পনেরো নম্বরে যাই নাম্বার 15। এইবারের শাড়িটা কিন্তু একদম ডিফারেন্ট, এটা পনেরো নম্বর, এটা একদম তসর কালার,
পাড়ের মধ্যে তসরের ব্যবহার, এখানে কিন্তু পাড়ে একটু তসর দিয়ে দুপাশের পাড়টা তসর দিয়ে বাঁধা আছে, এই যে পাড়টা তসর দিয়ে বাঁধা আছে। আর লাল ছাড়া কালো ছাড়া একটা শাড়ি দেখুন, এটার মধ্যে ফিরোজা আর তুঁতে দুটো সুতোর ব্যবহার রয়েছে, গুড়ি হয়েছে, সেটা নিয়ে রাখাই যায়, মহালয়ার দিন পরতেই পারেন, যাদের ফ্যাক্টরি রয়েছে তাদের বা যাদের পুজো হয়। বয়স লাগে না, কেন বললাম বলো তো, মহালয়ার দিন বিশ্বকর্মা পুজো, আমার মাথা গুলিয়ে গেছে, বিশ্বকর্মা পুজোর দিন আমরা যারা অনেকে বাড়িতে পুজো টুজো করেন তাদের ওই ঘুড়ি ওড়ানোর রিচুয়ালস থাকে, আমরা সবাই পড়তে পারি। 15 নম্বর শাড়ি নাম্বার 15, প্রাইস হচ্ছে 2850, 2850 নাম্বার 15। এইবারে আসবো নাম্বার 16, এটাও ওই ঘুড়ির অপশন, ওটা লাল ছাড়া যারা চাইছেন, এটা হচ্ছে উইথ রেড যারা চাইছেন, রেড অ্যান্ড অরেঞ্জ, আর ভেতরটা পুরো চেকসের উপরে যাচ্ছে, এটা রয়েছে হচ্ছে 16 নম্বর নাম্বার 16, 2850। পুরো শাড়িটাই কিন্তু এভাবে চেকসের উপরে এইভাবে যাচ্ছে, কিন্তু হাত ঘুরিয়ে নকশাটা, 16 নম্বর 2850 নাম্বার 16, 2850। যারা যারা শাড়ি পছন্দ করছেন আপনাদেরকে বলবো, একটা হেল্পলাইন নাম্বার বলে নাম্বার আসবে, দেখুন এখন নয়, এখন তো আমাদের সাথে কথা বলার নাম্বার আসছে, এরপরেই দেখবেন আসবে হচ্ছে হেল্পলাইন, জাস্ট এই যে হেল্পলাইন, এই যে নাম্বারটা দেখছেন আমার হেল্পলাইনের নিচে লেখা 9051217272, 9051217274, এই নাম্বারে শাড়িটা বুকিং করবেন শাড়ি পছন্দ হলে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আসছে এক্ষুনি আসবে 9051217795, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন। আবরণের পেজ লাইক করতে বলা হচ্ছে, লাইক করুন, ওয়েবসাইট ভিজিট করুন, সেখানেও রিকোয়েজিশন দিতে পারবেন। হোলসেলারদের জন্য একটা স্পেশাল নাম্বার যায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে, যেমন শাড়ি পেতে পারেন সেরকম ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি হোলসেলে নিয়েও কাজ করতে পারবেন, যোগাযোগ করতে থাকুন, এসে দেখে কেনাকাটা করুন। আবরণ প্রত্যেক দিন খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, এসে দেখুন, আর গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। আবরণ সপ্তাহে 7 দিন প্রতিদিন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বিরাটি, আর নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড। কী কী পাওয়া যাবে সেটা সুমনকে দেখে আইডিয়া করেন সবসময়, যে সুমন কিন্তু ভ্যারাইটি জহরকোট পরে আসো, তাই না? একদম, এটা তো আছেই, আর এর পাশাপাশি তো পাঞ্জাবি আছে, ইন্ডো ওয়েস্টার্ন আছে, শেরওয়ানি আছে, আর মেয়েদের কুর্তি আছে, কুর্তির পিস আছে, লেগিংস, জেগিংস, মানে এভরিথিং। শুধু কি আপনাদেরকে আসতে হবে, আবরণ কিন্তু প্রত্যেক দিন খোলা থেকে শুধু মাত্র আপনাদের জন্য, সোম থেকে রবি সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবারে আমরা চলে যাব হচ্ছে 17 নম্বর নাম্বার 17, এটা ইয়েলোর সঙ্গে হোয়াইট সুতো আর ব্রাউন সুতোর একটা ব্যবহার আছে, এটা সেলফে, এই যে আঁচলে যে বুনুইটা হয়েছে না, এটা এরকম সেলফে বুনুইটা হয়েছে। 17 নম্বর শাড়ি 2850 নাম্বার 17, 2850 17 নম্বর, এই হচ্ছে শাড়িটা নাম্বার 17, 2850। সকাল হতেই পারে, হতেই পারে, যে কোনো বয়সের মানুষের সপ্তমীর সকাল। 17 নম্বর 2850, 17-র পরে যাব 18 নাম্বার 18, এটা রয়েছে 18 নম্বর। আমরা এই ধরনের একটা শাড়ি দেখিয়েছিলাম, কিন্তু পার্টিকুলার ওখানে আঁচলের হালকা ডিজাইন ছিল, এখানে আঁচলের জমাট ডিজাইন দেখুন, আর ভেতরের বুটিও কিন্তু একদম, এই যে খেইয়ের ব্যবহারটাই কিন্তু শাড়ির মজুরি বাড়ায়। 18 নম্বর শাড়ি নাম্বার 18, 2850, 18 নম্বর 2850 নাম্বার 18, 2850। এবারে আসবো নাম্বার 19, আমরা পুরোটাই বাংলাতেই ছিলাম আজ টাঙ্গাইলে আজকে, এটা হচ্ছে নাম্বার 19, 19 নম্বর শাড়ি। শাড়িটা নিজে ভীষণ সুন্দর, এটা একটা রানী কালার, আর শাড়িতে না একটা সেলফে, মানে রেড আর রানীতে উইভ হয়েছে, রানীর মধ্যে রেড কালারের সুতো দিয়ে একটা স্ট্রাইপ গেছে, একটা ডুরে গেছে, আমি জানি না কতটা বুঝতে পারবেন আপনারা, খুব মুশকিল, আমি খালি চোখে দেখতে পাচ্ছি একটা ডুরে আছে, কিন্তু টিভিতে বোঝানো, হাত দেব এই যে এইভাবে, হ্যাঁ এই যে এই যে এবার বোঝা গেছিল, হ্যাঁ এই যে এই দিকটা বোঝা গেছে হালকা, হ্যাঁ জানি, রানীতে লাল দিয়ে ডুরে, এটা বোঝানোর এবার বুঝতে পারছি, যে এইসব জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে এখানে ডুরেটা রয়েছে। আমার ভাইরা চেষ্টা করে, আলো কমি, আলো কমি বাবু, আলোটা কমালে বোঝা যাবে একদম, একদম চেষ্টা করছি বোঝানোর, দেখুন একদম আলো বাড়ালে ফেটে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা 19 নম্বর নাম্বার 19, ভেতরে ছোট ছোট বুটি পার, 19 নম্বর শাড়ি 2850, 2850 19 নম্বর নাম্বার 19, 2850। নাম্বার 20 যাব, 20 নম্বর
কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি, এটা সাদাই কালোই। আমার অনেক আত্মীয় পরিজনকে আমি জানি যারা এই শাড়ির বাইরে কিন্তু কিচ্ছু পরেন না, টাঙ্গাইল পরবেন, বহু মানুষ আছে। এটা রয়েছে, আমার মেজুমাসি ছিলেন টাঙ্গাইলের বাইরে কিচ্ছু পরতেন না। এটা রয়েছে কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে বডি। কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি, প্রাইস হচ্ছে 2850, 2850 কুড়ি নম্বর, নাম্বার 2850। টোয়েন্টির পরে যাবো 21, 21 নম্বর শাড়ি নাম্বার 21, এটা পিঙ্ক কালারের মধ্যে। একুশের পরে না, আমরা একুশেরই পরপর অপশনে থাকবো। এটা পিঙ্ক কালার, তার মধ্যে একটা সেলুলার ভিভ আছে, তার মধ্যে টিস্যু দিয়ে এই নকশাটা যাচ্ছে, একুশ নম্বর। পুরো শাড়িটার মধ্যে টিস্যুর একটা নকশা যাচ্ছে, একুশ নম্বর শাড়ি নাম্বার 21, প্রাইস হচ্ছে 2850, একুশ নম্বর, 2850, 2850 নাম্বার 21, এর পরে যাব 22, 22 নম্বর, 22। এটা ওয়াইন কালার, একদম ওয়াইনের টোন, খুব ব্রাইট, ওই একই নকশা যেটা ছিল হচ্ছে পিঙ্কে জড়ি দিয়ে বুনুই, সেই বুনুইটাই যাচ্ছে। এটা একটু আঁচলটা দেখাই ভালো করে, 22 নম্বর শাড়ি 22, 2850, 2850, 23, 23 নম্বর নাম্বার 23, এটাও একটা পেস্তা গ্রিন আঁচল, এটা রয়েছে আঁচল, রয়েছে বডি, 23, 23 নম্বর, একই বুনো, একদম 23 নম্বরও 2850, 2850, 23 নম্বর। আচ্ছা, শাড়ি সেম থাকবে, 24 নম্বরের ডিজাইনটা বদলে গেল, ওই আগের ডিজাইনটা আলাদা ছিল, এই ডিজাইনটা আলাদা, এটাতে আঁচলটা বরফি করে এলো, প্রাইসটাও কিন্তু একই থেকে যাবে, আঁচলে বরফি, পারে টেম্পল এবং তার সঙ্গে বুটি, বুটি 24 নম্বর, 24, 24 নম্বর, 2850, 2850 নাম্বার, 24, 2850। আমাদের কিন্তু সিওটি ফ্যাসিলিটিও আছে, ক্যাশ অন ডেলিভারি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা আবরণ শাড়ি পেয়ে যাবেন উইথ হোম ডেলিভারি চার্জ, আর কুরিয়ার নিলে কুরিয়ার চার্জ। এবারে আসছি 25, আপনারা আসুন, যারা একদম আসতে পাচ্ছেন না তারা বুকিং করে নিন, সেটা কলকাতা হোক, দক্ষিণ কলকাতা হোক, উত্তর কলকাতা হোক, বাইরে হোক, কিন্তু যারা আসতে পারবেন আপনারা পৌঁছে যান। এটা রয়েছে 25 নম্বর, যে সমস্ত মায়েরা লাল ছাড়া শাড়ি চাইছেন বা প্রণামীতে দিতে হবে, পাটটা দেখো একটা চন্দন কালারে, প্রচুর সিনিয়র থেকেই থাকে, 25 নম্বর শাড়ি 25, 2850, এগেইন 2850, 25 নম্বর, 2850, 25 এর পরে যাব 26, 26, এটা রয়েছে 26, 26, নতুন বৌমার জন্য হতেই পারে, সিঁদুর খেলা শাড়িটা হয়েই যেতে পারে। এটা রয়েছে আঁচল, পাটটা একটু মাথাতে যাচ্ছে, অরেঞ্জে রেড অরেঞ্জ কম্বিনেশন, এই রয়েছে শাড়িটা 26, 26 নম্বর শাড়ি 2850, 26, 2850, 26 নম্বর, 2850। এটাতে আবার একটা ব্লাউজ পিসের প্রভিশন আছে, বুঝে কেটে নেবেন, 26 গেল। এবার আসবো 27, 27, 27 নম্বর শাড়ি, এটা একটা অফ হোয়াইট কালার, তার মধ্যে আঁচল, আঁচলে দেখুন জমাট করে বুনুই যাচ্ছে, 27, 27 নম্বর, আর এই রয়েছে পার। 27 নম্বর থেকে আমরা শুরু করছি 3050, 3050, 3050 পাটটা এভাবে যাচ্ছে, ভেতরে একদম ছোট্ট ছোট্ট বুটি, 27 নম্বর, 3050, 3050, 27, 28 এ যাচ্ছে, এটা পিচ কালার, এটা পিচ, 28 পিচ কালার, তার মধ্যে আঁচলে সাদা দিয়ে, আর পুরো বড মানে বুটির মধ্যে সাদা স্ট্রাইপের উপরে দেখুন বুটিতে সাদা বরফিতে লাল হাইলাইটেড, আর এই হচ্ছে শাড়িটা পুরোটাই সেলুলার ভিভে রয়েছে, 28, 28 নম্বর শাড়ি 3050, নাম্বার 28, 3050, 29, আমরা আগে একটা লালের সঙ্গে অরেঞ্জ দেখালাম, এটাও লালের সঙ্গে অরেঞ্জ, কিন্তু ওটাতে উইথ ব্লাউজ ছিল, ওটা 2850 তে ছিল, আর এটা হচ্ছে 3050 তে, 3050। সুতরাং ওই শাড়িটা যিনি বুকিং করবেন তিনি অপশন এটা রাখুন, ওটা না পেলে এটা পেয়ে যাবেন, অপশন আছেই আজকে, এটা রয়েছে আজকের এপিসোডের 29 নম্বর, 29,
30 নম্বর, 30 নম্বর হচ্ছে একদম পাউডার পেস্তা, 30 নম্বর ওই যেরকম একটা পিঙ্কে দেখালাম ঠিক সেরকমই, তবে এখানে মিনে নয়, এটা এইভাবে ঘন বুটিতে যাচ্ছে। 30 নম্বর শাড়ি নাম্বার 30, প্রাইস হচ্ছে 3050, নাম্বার 30, এটা পাউডার পেস্তা টোনে। 30 পরে 31, 31 নম্বর অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে, ওই একই কায়দায় অসাধারণ। আঁচলটা পুরোটা এরকম ভাবে ডুরেতে যাচ্ছে, মানে কালো সুতোর একটা বুনুই গেছে আঁচলে, আর তার সঙ্গে বডিতে এভাবে বক্স করে করে ডিজাইন। 31 নম্বর শাড়ি 3050 গোল্ডেন বর্ডার, 32 নম্বর, বাহ 32 অসাধারণ, আর সব বয়সে সবার পরা, অপশন আছে আজকে প্রচুর। আঁচল এখানে নীল সবুজ হলুদ ব্রাউন, এই হচ্ছে বডিটা যাচ্ছে এভাবে, পার হচ্ছে চুড়ি পার। 32 নম্বর শাড়ি 3050, 33 আজকে ব্ল্যাক এলো, এটা হচ্ছে 33 নম্বর, নাম্বার 33, কালোতে যাচ্ছে হচ্ছে এইভাবে নকশাটা, আর পাটটা হচ্ছে রেডে, আর ভেতরে মানে মাল্টি কালার বুটি, আর শাড়ির একটা নিজস্ব টেক্সচার আছে উইভিং এর, আমি জানি না কতটা বুঝবেন, এই হচ্ছে একটা নিজস্ব টেক্সচার, দেখুন একটা স্ট্রাইপ স্ট্রাইপ একটা টেক্সচার। এটা হচ্ছে আজকের 33 নম্বর 3050, 34 যাব, 34 নম্বর অষ্টমীর অঞ্জলির শাড়ি নাম্বার 34, আঁচল এটা হচ্ছে আঁচলটা, ডার্ক মেরুনের মধ্যে নকশাটা যাচ্ছে তসর কালারের সুতো দিয়ে, 35 নম্বর আঁচল নাম্বার 35 পার, এই হচ্ছে পার, ভেতরে বুটি, আর এরও একটা টেক্সচার রয়েছে। 35 দেখালাম, 35 নম্বর 3050, আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, এরপর আজকে অনুষ্ঠান আপনারা পাবেন সুমনের সঙ্গে রাত 12টা, আর আগামীকাল আবার দুপুর 12:30 থেকে শুরু হবে আমাদের অনুষ্ঠান, আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।